প্রিয় হাজিরিন শুনেন, এই মাটি মানুষকে সাক্ষী রেখে বলে যায়, আপনি আমি যদি সজাগ হতে পারি, আবার সামনে দাঁড়াতে পারি, কোরআনের মূল স্লোগানটা দিতে পারি, আল্লাহ যারা শিখিয়েছেন বলবে রব্বানা আমান্না, আমান্না মানে হলো পূর্ণ ঈমান আনলাম, কোরআন যা বলেছে তাই মেনে নিলাম, রসুল যা বলেছে তাই গ্রহণ করলাম। সমস্যা হয়েছে কোন? ভালো করে শোনেন বন্ধুরা আমার, এই সমাজের যা দেখছেন আল্লাহর কালা কানুন আইন কানুন নিয়ম নীতি বিরোধী অবস্থানে মুসলমানদের মধ্যে শতকরা প্রায় 90 জন, শতকরা 90 জন এদেশের আজান হয় মসজিদে, 4 লক্ষ মসজিদের মিনারে আজান হয়, 4 লক্ষ মসজিদে কোরআন দিয়ে নামাজ হয়, আর সেই কোরআন মানতে পারলে কলিজা চলে যায়। যেই কোরআন দিয়ে নামাজ হয়, যেই কোরআন দিয়ে সাবিরে খতম হয়, আল্লাহর কথা এই কোরআন হবে আমরুম সুরা বাইনাহুম, সেই কোরআন থাকবে সুরায়, কোরআন থাকবে পার্লামেন্টে, কোরআন দিয়ে সংসার চলবে। রাজি আছেন কিনা তো হাত তুলে দেখান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনহুম তাফিযু মিনাদ দামই মিম্মা আরাফু তাফিযু মিনাদ দামই মিম্মা আরাফু মিনাল হক يقولون ربنا آمنا فاكتبنا ربنا آمنا فاكتبنا مع ارشاد হচ্ছে যখন তারা শুনতে পায় রাসূলের উপরে যা কিছু নাজিল করা হয়েছে, তুমি দেখবে তাদের চক্ষুগুলো থেকে টপে টপে ঝরে ঝরে পানি ঝরে, কারণ তারা মহাসত্যের পরিচয় লাভ করেছে। আর তারা বলতে থাকে হে আমাদের রব, আমরা এর প্রতিটি কথা প্রতিটি পাতা হৃদয়ে গেঁথে নিয়েছি, বিশ্বাস স্থাপন করেছি, অতএব তুমি আমাদের নাম লিখে নাও এই মহাগ্রন্থ আল কোরআনের পক্ষে সত্যের সাক্ষ্যদাতা। দিন কায়েমের ময়দানে রক্ত ভেজা শহীদের মিছিলে আমাদের সামিল করে নাও। কোটি কোটি প্রশংসা নত শ্রী অবনস্ত মস্তকে সেই মহান মাহবুবের দরবারে, যিনি আমাদেরকে একান্ত মেহরবানি করে তার কোরআন শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহর দরবারে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে শাহে মদিনায় দরুদ এবং সালাম পাঠাই তার রওজা মোবারকে, যিনি ঘুমিয়ে আছেন সোনার মদিনায়। আমরা আজকের এই মজলিস থেকে প্রাণ ভরে কণ্ঠ উজাড় করে তাকে সালাম পাঠাতে চাই। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাই, রাত বেশি হয়েছে, 11টা পার হয়েছে, আমি ভূমিকা না নিয়েই শুরু করেছি, তেলাওয়াত করেছি 801টি আয়াত, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল সূরা আল মায়েদার 83 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি, সে আয়াতের আলোকে কিছু তাফসীর কি আমরা শুনব? আপনারা কি তাফসীর শুনবেন না আনন্দ ফুর্তি করবেন?
গান গজল আজান না কৌতুক কি রাজি আছেন তো নাকি ভালো করে বলেন তাপসি শুনতে রাজি আছেন সবাই আল্লাহু আকবার এত রাতে তাফসীরের মানসিকতা আছে এখন তো মাথা হ্যাং হয়ে যাবে রাত 11টার পর সন্ধ্যা হয়েছে 5টা 15 এখন বাজে 11টা মানে কত হিসাব করেছেন প্রায় 6.5 ঘন্টা পার হয়ে গেছে মাশাআল্লাহ তাহলে আপনারা আন্তরিক হলে আমি চেষ্টা করব 1টা ঘন্টা কথা বলবো আর যদি আপনাদের আন্তরিক অভাব থাকে তাহলে না সুদূর সাতক্ষীরা থেকে ডেকে এনে আশা করি আপনারা কিছু কথা মনোযোগ দিয়ে শুনবেন যেটুকু বলতে যে রাজি আছেন তো আমাকে অনেক কথা বলেছেন আমি একটু ভীত আতঙ্কিত কারণ হচ্ছে জানি না হক কথা বলতে পারবো কি পারবো না তাফসীর তো তাফসীরুল কোরআন কোরআনের তাফসীর নাকি কথা হবে কার আল্লাহর কোরআন থেকে তাই না প্রিয় বন্ধুরা যারা আয়োজন করেছেন তারা ধন্য এসেছেন আপনারা সৌভাগ্যবান কিন্তু আমি দুর্ভাগা হয়তো আমি হতভাগা আমার মতো হতভাগা হয়তো দ্বিতীয় কেউ নেই আপনারা সৌভাগ্যবান কেন বিশ্বনবীর বর্ণনা عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابي تمرا قرآن پڑھو قرآن جانو قرآن জ্ঞান বিতরণ করো قرآن তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সেটা আপনারা তাহলে সুপারিশ পাবেন জান্নাতে চলে যাবেন কিন্তু বক্তাদের জন্য দুঃসংবাদ রাসূল দিয়েছেন রুব্বা ক্বারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানহু কোরআনের আলোচক কোরআনের কথা বলবে কোরআন তোমার উপরে লানত দেবে অভিশাপ বর্ষণ করবে বেকায়দা আছে না কেন কি কারণে অভিশাপ দেবে শুধু কোরআন দেবে না আল্লাহও দেবেন সূরা বাকার 159 নম্বর আয়াত দেখুন আল্লাহ পাক বলছেন মন দিয়ে শুনেন কথাটা যতজন আছেন চারিপাশে একটা ব্যক্তি অন্যমুখী হবেন না হুজুগি বাঙালির মতো হবেন না মনোযোগ দিয়ে কথাটা শুনুন কোন আয়াত কোন সূরা সূরা বাকারা 159 বক্তারা আলেমরা ইমামরা ভালো করে শুনেন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজাল্লা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়ান্নাহু লিন্নাস ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা গোপন করে আমি আল্লাহ পাক যা কিছু নাজিল করেছি আমার কিতাবে মানুষের জীবনের জন্য প্রতিটা আইন দিয়েছি এমন কোন কথা নাই যে মানুষের জন্য আমি আমার কালামের মধ্যে বলি নাই সুবহানাল্লাহ এমন কোন আইন নাই যা আমি কোরআনের ভিতরে সন্নিবেশিত করি নাই এমন কোন তত্ত্ব নাই যা আমি এখানে দেই নাই কিন্তু এই কথাগুলা হক কথাগুলা মানুষের জন্য প্রয়োজনীয় আইনের কথাগুলো গোপন করে যায় কি করে এক তুমু না গোপন করে আল্লাহ বলেন উলাইকা ইয়ালানুহুমুল্লাহ ওরা সেই সকল আলেম বক্তা তাদের উপরে সরাসরি আল্লাহর লানত বর্ষিত হয় ইয়ালানু ইয়ালানু মুজারে সিগা সিগাই মুজারে বর্তমান ভবিষ্যৎকালের অর্থ দেয় লানত অভিশাপ বর্ষিত হচ্ছে হতে থাকবে কিয়ামত পর্যন্ত কার কথা জোরে কোন কার কথা তাহলে এখন বলুন লানত হবে অভিশাপ হবে দুর্ভাগা হবে বক্তা কোন কারণে যদি হক কথা গোপন করে কথা বলেন না কেন জোরে কোন না কেন ও ভাই রাওয়া এখন আমাদের কত চাপ
কোরআন থেকে কথা বলবেন কিন্তু কত শর্ত, অসংখ্য শর্ত আরোপ করা হয়। হ্যাঁ, এটা বলা যাবে না, ওটা করা যাবে না, এই করা যাবে না, এই করা যাবে না, প্রেসক্রিপশন দেয়। কোরআনের আলেম কথা বলবে কোরআন থেকে, আর প্রেসক্রিপশন দেয় যে কোরআন শরীফ পড়তে পারে না, কোরআনের অক্ষর চেনে না, আলিফ বা তাসা জানে না, সে প্রেসক্রিপশন দেয়, শর্ত দেয়, এটা করা যাবে না, ওটা করা যাবে, সেটা করা যাবে না। কথা বলেন আছে না? তার মানে কি, কারণটা কি, কোন কারণে চুলকায়? হ্যাঁ, চুলকারি খাত জানি দোষ আছে, ঠিক না? ঠিক। আসুন, যারা আজকে এখানে বসেছেন প্রত্যেকটা কান খাড়া করে কথাগুলো শুনবেন, কোরআনের আওয়াজ বন্ধ করতে চায় এক শ্রেণীর মানুষ, কথা বলেন আসেন। আমি আজকে বলেছি কোনো ভূমিকায় যাব না, ডাইরেক্ট আয়াতের আলোচনা হবে, ঠিক আছে না? নাই, আপনারা কি ওই শ্রোতা হতে পারবেন এই আয়াতে যে শ্রোতার কথা বলা হয়েছে? আল্লাহ পাকের আয়াত শুনেছেন তো, যে শ্রোতারা কোরআন শুনবে তারা কেমন হবে? ওয়াইদা সামিউ, আমি তাফসীরের আগে যাওয়ার আগে সূরা আল মায়দা, কোন সূরা এটা? আল মায়দা। এই মায়দা পঞ্চম সূরার 83 নম্বর আয়াত, সপ্তম পারার প্রথম আয়াত, সূরা নাজিলা মদিনায়, কিন্তু এই আয়াতটার সারমর্ম কথাগুলো সব মক্কার, ঐতিহাসিক মক্কাতুল মুকাররমার কথা। 5টা মিনিট সময় নেব শানে নজরুল, তারপরে মূল তাফসীরে যাব। এই আয়াতের যে মূল কথাগুলো, শান যেটা প্রকাশ পায় মক্কার বুকে, যখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো শোনার মানুষ মক্কায় ছিল না, দুনিয়াতে ছিল না, এখনো নাই, হবেও না, ঠিক না? ব্যাঠি রাস্তা দিয়ে হাঁটতেন বালু পাথর কাঠ ইট পাথর গাছপালা তরু লতা পশু পাখি মশা মাছি সাপ পর্যন্ত বাঘ পর্যন্ত তাকে সালাম বলতো, জোরে কর না সুবহানাল্লাহ। সে সোনার মানুষটির উপরে কষ্ট অত্যাচার করতে লাগলো, যারা মুসলমান হতে লাগলেন তারা মক্কায় টিকতে পাচ্ছেন না। একটা পর্যায়ে একটা গ্রুপকে তিনি হিজরতের নির্দেশ দিলেন, তারা আবিসিনিয়া চলে গেল হাফসা। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী ছিলেন, তিনি খ্রিস্টান ধর্ম, তখন তো সময় ইমানদার মানুষ ছিলেন, খ্রিস্টান মানুষ ছিলেন, তিনি তার এলাকায় তাদের আশ্রয় দিলেন, জায়গা দিলেন। কিন্তু মক্কার আবু জেহেলরা, আবুল হাব, উতবা, সাহেবা, ওলিদ নেতারা আমাদের মাথায় আরো চুলকানি বেশি হলো, কিরি ওখানে জায়গা পাইছে, কয়েকজন নেতাকে পাঠাইলো, একটা টিম পাঠালো, যাও বাচ্চা নাজ্জাশীকে বলে আমাদের ওই লোকগুলোকে মক্কায় ফিরে আনো। নাজ্জাশীকে যে বলবে এরা অপরাধী, এরা মৌলবাদী, এরা অমুক তমুক, এই সমস্যা ওই সমস্যা, মক্কায় অপরাধ করেছে, অন্যায় করেছে, ঘরে ঘরে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়ে এখন পালায় আইছে, এই লোকগুলোকে ফেরত দাও, আমরা ফেরত নিতে আসছি, মক্কার সরকার ফেরত নিতে পাঠাইছে। কথাটা বুঝছেন কি না? তারা কারা? উম্মে সালামা ছিলেন 1 নম্বর হিজরতকারী, নবীর চাচাতো ভাই আলীর ভাই ছিলেন জাফর বিন আবি তালিব, মক্কার সেই কোরাইশদের স্বনাম ধন্য ব্যক্তিবর্গ, ওদেরকে ফেরত আনবে আবু জেহেলরা, হাতে করে ফেরত এনিয়া আসামি বানায় পিটাবে, কষ্ট দেবে। আমার ভাইরা, যারা দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে, তাও ঘুমাতে পারে না, ভালো থাকতে পারে না, আছে না এরকম? কতক্ষণ না কেন? অনেক মানুষ কোরআনের পথে থাকলে, সত্যের পথে থাকলে দেশে থাকতে পারে না, বাহিরের দেশে চলে যেতে হয়, ঘর ছেড়ে পালাতে হয়, ঠিক না? ব্যাঠিক। ডাক্তার জাকির নায়েক ভারতে থাকতে পারেন নাই, ইউসুফ কারজাবি মিশরে থাকতে পারেন নাই, আমার ছোট্ট ভাই আজহারি এই দেশে থাকতে পারেন নাই। কি অপরাধ বলেন তো? অপরাধ কি? কোরআন বলে নাই? কোরআন বলেছে, সূরা আনফাল 30 নম্বর আয়াত, আমার নবীর উপর অত্যাচার চলেছে, আল্লাহ বলছেন খৈরুল মাকিরিন,
আল্লাহ পাক বলছেন হে রাসূল তোমার সঙ্গী ওই কাফের দুশমনেরা ষড়যন্ত্র করে চক্রান্ত করে তোমাকে গ্রেফতার করবে না হয় হত্যা করবে অথবা তোমাকে বহিষ্কার করবে দেশে থাকতে দেবে না ওয়াম করোনা ওরা চক্রান্ত করতে থাকবে কিয়ামত পর্যন্ত এটা চলবে এই তিনটি চক্রান্ত কিয়ামত পর্যন্ত চলবে ইসমিতুকে গ্রেফতার করবে একতুলুকে হত্যা করবে আমি ফরিদুকে বহিষ্কার করবে এখনো বর্তমান কালও দেখবেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করে হয় তারা গ্রেফতার নইলে তারা জীবনে চলে গেছে শহীদ হয়ে গেছে অথবা তারা দেশ ছেড়ে পালিয়েছে কথা বলেন কোরআনে কথা বললে মার খেতে হয় রক্ত দিতে হয় গ্রেফতার হতে হয় জেল খাটতে হয় তা না হলে দেশ ছেড়ে চলে যেতে হয় কথা কর ঠিক না বে ঠিক আমার ভাইরে এটা কার কথা আমি কিন্তু আমার কথা কই নাই কার কথা কইছি সূরা আনফাল 30 নম্বরে যদি কেউ মনে করেন যে এই কথার মধ্যে হুজুর কি শিখি তো তুমি বুঝি দেখো নাকি কোরআন খুলে দেখো এসে দেখো কেউ রাগ আগে বলেছে রাগ করেন না ধরো বুঝবেন এই পরিবেশে মক্কায় চলে গেছেন ওদেরকে ফেরত আনতে চায় আবু জেহেলদের কলিজা সহ্য হয় না আবার ভাইরা ওই সময় বাচ্চা না দাসী ওই ইমানদার লোকগুলোকে ডেকে দরবারে নিয়ে গেলেন রাজ দরবার বিশাল রাজ দরবারে এক পাশে আবু জেহেলদের প্রতিনিধিরা দাঁড়িয়ে আছে আর দরবারে মূল এতারা বাদশাহ এবং দুই পাশে মন্ত্রীরা এক পাশে আবু জেহেলের সেই নেতারা কূটনৈতিক দুশ্মনেরা শয়তানের গোলামেরা আর এক পাশে আনলেন ইসলামের মধ্যে মুজাহিদেরা ওরা দাঁড়িয়ে গেলেন জাফর বিন আবি তালিব তাদের লিডার সামনে দাঁড়িয়েছেন বাচ্চা নেতারি একটা একটা করে জানতে চাইলেন প্রশ্ন করলেন তোমরা যেই নবীকে মানো সেই নবীকে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পরিচয় শুনলেন এরপরে লাস্টে যে বাচ্চা জিজ্ঞেস করে আচ্ছা তোমার নেতা মুহাম্মদ আমার নবী ঈসা সম্পর্কে কি বলে ওরা বললেন তিনি বলেছেন ঈসা রুহুল্লাহ আমার ভাই সেও আল্লাহর নবী নাজ্জারি বাচ্চা খুশি হলেন বলে হ্যাঁ এটাই তো নবীর কথা নবীর কথা এমনই হয় নবীকে নবী চেনে আচ্ছা তোমার নবীর পরে ওহী নাজিল হয় বলে হ্যাঁ সেই ওহী থেকে একটু শোনাও তখন জাফর বিন আবি তালিব মক্কা থেকে আসার সময় সূরা মারিয়াম নাজিল হয় এবং সূরা মারিয়ামে ঈসার জন্ম কাহিনী এত সুন্দর বর্ণনা করা কল্পনায় করা যায় না হযরতে জাফর বিন আবি তালিব সূরা মারিয়াম শুরু থেকে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেছেন তার তেলাওয়াত শুনতে শুনতে ওই বাচ্চা নাজ্জারি সহ আমার বাইরে দেখেন বাচ্চা নাজ্জারি দরবারে যখন কোরআন তেলাওয়াত হয় সূরা মারিয়ামের তেলাওয়াত চলতেছে পুরা দরবার নীরবতা পালন করতেছে শুধু তাই না বাচ্চা নাজ্জারি দুই চোখ দিয়া দরদর করে পানি গড়ায় পড়তেছে জোরে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক সেই কথাটা এই আয়াতে বর্ণনা দিয়ে বলতেছেন যখন আমার কালাম কেউ মন দিয়ে শোনে হৃদয় দিয়ে শোনে মহাসত্য উপলব্ধি করবে হাসর নসর তামাম জিন্দগি সম্পর্কে সত্য ধারণা পাবে তখন তুমি দেখবে তাদের চোখ দিয়ে পানি গড়ায়া পড়ে জোরে বলে সুবহানাল্লাহ যে পানি গড়ায় পড়ে তারা কি কুলু না তারা বলে আজকের যারা শ্রোতা তাদেরকেও বলতে হবে কোরআন থেকে শিক্ষা নিতে হবে কোরআন যখন শুনবেন কোরআন শোনার পরে একটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাইবেন সেটা কি কোনোদিন শুনছেন কোরআনের তাফসীর শোনার পরে মাহফিল শেষে একটা সিদ্ধান্ত নিয়ে আপনাকে বাড়ি যেতে হবে আল্লাহই বলেছেন আমার কথা না কথাটা কার জোরে বলেন না কার সেই আল্লাহর কথা মানতে হবে রাজি আছেন কি না 50 বছরের 33 বছর ধরে তাফসীর শোনা এখনো ওই আয়াতটা কোনোদিন শোনা হয়নি হয়েছে শোনা মনে হয় না 33 বছর মাহফিল হচ্ছে আজ পর্যন্ত ওই আয়াতটা আপনার শোনা হলো না কোন তাফসীর শুনলাম তাফসীর শোনার পরে কি বলবো তাও তো জানি না তাহলে তাফসীর কাকে বলে তাও জানি না
জানি মনে হয় না এক করছেন নাকি আপনারা আবার মাইন্ড করবেন আমার কথায় আজকে শুনবো আয়াত রাজি আছেন জোরে কোন রাজি আছেন সেই সিদ্ধান্তটা আগে শুনে নেন ঐশ্রত হতে পারলাম কিনা এই আয়াতের ভিতরে গেলেই পাবো আল্লাহ পাক ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূল যখন তারা শুনতে থাকে শুনে এই কোরআন শুনে সামিউ সামিয়া সামিয়া সামিউ শ্রবণ করে শুনে শ্রোতা যারা এই সামিউ জমার সিগা সামিউ সিগা জমা বহু বচন মানে শ্রোতা অনেক রকম আছে তাফসিরে যে দেখি এই শব্দটা সামিউ শ্রোতা তাফসিরটা করেনি তাফসিরে যে দেখি শ্রোতা তিন প্রকার কয় প্রকার সামিউল কোরআন সালাসা আল আউয়াল কাফের ওয়া সানি মুনাফিক ওয়া সালিস আল মুমিন কোরআনের শ্রোতা কয় প্রকার কথা কোন কয় প্রকার শুনেন প্রথম প্রকার কাফের প্রথম প্রকার কি আজব কথা কোরআন শুনে কিন্তু কাফের কারা তারা আমার নবীর সুমধুর কণ্ঠে যারা কোরআন শুনেছিল তাদের মধ্যে একদল কাফের ছিল কিনা বিশ্বনবী কোরআন তেলাত করতেছেন প্রাণ ভরে শুনেছে নবীর ঘরের কোনায় দাঁড়ায় দাঁড়ায় সারা রাত শুনেছে আবু জাহেল আবু সুফিয়ান উদ্বা সাহেবা সারা রাত কোরআন শুনেছে সকাল বেলা যখন এক জায়গা হয়েছে তখন তারা একে অপরে বলা বলি করেছে হ্যাঁ এই কথা দুনিয়ার কোনো কথা না মা হাজা মিন কালামিল বাসার লাইসা হাজা মিন কালামিল বাসার এই কথাগুলা কোনো মানুষের কথা হতে পারে না কিন্তু তারা সিদ্ধান্ত কি নিয়েছিল তাদের সিদ্ধান্ত ছিল কথাগুলো সুন্দর কিন্তু মানা যাবে না কথা ভালো কিন্তু মানা মানলে কি হবে আমাদের নেতাগিরি চলবে না আর কিছু না আর কোনো কারণ না কথা কয় লেখা লিতাজুল সিয়াদা একটাই কারণ নেতৃত্ব চলে যাবে একটাই কারণ গতি হারাবে কথা কন এখন ওরা কি সিদ্ধান্ত নিল শুনুন কোরআন থেকে تسمعوا لهذا القرآن والقوا فيه لعلكم تغلبون سورة حميم سيزدا تترش نمبر ترش نمبر تترش বর্ণনা অনেক আছে এখানে দেখবেন কাফের আবু জাহেলরা সিদ্ধান্ত নিয়েছে তারা বলে দিয়েছে লা তাসমাউ লিহাদাল কোরআন তোরা এই কোরআন শুনবে না লা তাসমাউ শুনতে নিষেধাজ্ঞা জারি করেছে বরং আলগাও ফিহি যেখানে তফসির হবে কোরআনে আলোচনা হবে হয়েছে হট্টগোল করে বন্ধ করে দাও এই কাজকে পাওয়া যাবে আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়াইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা সূরা নিসা 61 নম্বর আয়াতে কারিমে আমার আল্লাহ বলেন যখন তাদেরকে ডাকা হয় আসো কোরআন দিয়ে আমাদের জীবন বদলে ফেলি আমেরিকার আইন দেয়া নয় ব্রিটিশ ল নয় দিল্লির আইন নয় চায়না রাশিয়ার আইন নয় মানুষের তৈরি আইন চলবে না আল্লাহ যে আইন দিয়েছেন সেই আইন মেনে চলি আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সব কোরআন দিয়ে হবে ঠিক না ভাই ঠিক এইটা বলার পরে দেখবে যাদের মনের পাতায় চুল খায় ভালো লাগে না আস্তে করে উঠে চলে যায় আর বলে না এটা মানা যাবে না এই লোকগুলা রয়তাল মুনাফিকিন আল্লাহ বলে দিল ওরা টাটকা মুনাফিক ওরা নির্ভেজাল মুনাফিক ঠিক না ঠিক
তাহলে কোরআনের মাঠে আসছেন, উঠে যদি সইলে জানে ওটা কি? একটা লোকে উঠেন না জানে, সাবধানে। হ্যাঁ, প্রকৃতির প্রয়োজন হলে আলাদা, বিপদ হলে আলাদা। তো কোরআনের কথা কলে যায় ভালো লাগে না, উঠে যাবেন টাটকা মোনাফেক। কথা বলেন, কোরআনের চুমা খায়, সবিনা খাদম দেয়, হাফেজের সম্মান দেয়, কিন্তু কোরআনের আইন মানতে গেলে কলেজে আঘাত লাগে, বাতিলের আইন মানে, আমেরিকার গোলামি করে, অন্য মানুষের গোলামি করে, এটা টাটকা তাজা মোনাফেক। আমার ভাইরা, এই শ্রোতা গেল মুনাফিক শ্রোতা। এরপরে আসুন অরিজিনালি মুমিন শ্রোতা, খাঁটি শ্রোতা, ঠিক না? খাঁটি শ্রোতা, তাদের কেমন অবস্থা? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে সূরা আনফাল 2 নম্বর আয়াত, মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করে দিলে পরে ওদের হৃদয়টা প্রকম্পিত হয়, অন্তরকে বেকেপে ওঠে, অন্তরটা কেঁপে কেঁপে ওঠে। আর যখন কোরআনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই হলো ঈমান, তার ঠিক নেবে ঠিক। শুধু তাই না, ওই শ্রোতা তারা আজকের আয়াতের আলোচনা কোরআন শুনবে, ওই শ্রোতার চোখে পানি আসবে। কেন পানি আসবে? মিম্মা আরাফু মিনাল হক, এই 3 প্রকার শ্রোতার মধ্যে আল্লাহ নবীর পরে নাজিল হওয়া কোরআন যখন বোঝে তাদের চোখে পানি আসে, চোখ দিয়ে ঝরঝড় করে পানি ঝরে। কারণটা কি? তাদের সামনে হাশরের ময়দান পরিষ্কার হয়ে যায়, সত্য প্রতিভাত হয়ে যায়। দুনিয়া যেমন সত্য, মৃত্যু তেমন সত্য, কবর সত্য, হাশর সত্য। হাশরের ময়দানে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই কঠিন দিনের কথা একটু মনে হয়, আল্লাহ পাক যখন আরশে আজিমে পুষে যাবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশের পাশে মাকামে মাহমুদে বসানো হবে। আমার আল্লাহ পাক ইন্না ইয়াতিবিস সামাওয়াতি ওয়াল আরদ বিয়াদিহি আইনা মুলুকুল আহাদ আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, এবং বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ প্রশ্ন করবেন আরশে আজিমে বসে, দৃশ্যটা এরকম হবে, বিশ্বনবী আরশের পাশে মাকামে মাহমুদে বসা, জিব্রাইল আরশের গোড়া ধরে কাঁদতেছে, নবীরা কাঁদতেছে ইয়া নাফসি বলে, আর জাহান্নাম ডাকতেছে আমার খাদ্য দাও। আর মানুষের হাশরের ময়দানে দাঁড়ালাম, মাথার উপরে সূর্য এসেছে, তাদের মাথার মগজগুলো টকবক করে পড়ে জমিনে পড়তেছে, হাতে আগুনের হ্যান্ডকাপ পরা, মাথায় আগুনের দড়ি পরা, পায়ের নিচে আগুনের জুতা ভরা, চোখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে পুজ রক্ত ঝরঝর করে ঝরে, মানুষেরা চিৎকার করে পানি পানি, কোন পানি নাই, চিৎকার করতে থাকি। আর আল্লাহ পাক ওই সময় আসমান জমিনকে ভাস করে হাতের মুঠোর ভিতরে পুরি, আমার আল্লাহ পাক ডাক দেবে আইনা মুলুকুল আদ, ও পৃথিবীর রাজা বাচ্চারা কোথায়? মুলুকুল আদ মানে জমিনের রাজা বাচ্চা, আইনা ফেরাউন, আইনা নামরুদ, আইনা হামান, আইনা কামান, আইনা আবু জাহাল, কোথায় জাজবুশ, কোথায় পেলেয়ার, কোথায় পেলেয়ার, কোথায় মোদি কাকা, কোথায় ট্রাম্প, কোথায় জো বাইডেন, কোথায় বুবুরা, কোথায় নেতারা, আমার সামনে দাঁড়াও, আজকে জবাব দাও, লিমানিল মুলকুল ইয়াউম। এখন জবাব দাও, রাজ্য কার, রাজত্ব কার, ক্ষমতা কার, আইনাল জব্বারুন কোথায়? সেই স্বৈরাচারী রাজা বাচ্চারা কোথায়? জালেম শাহীরা, তোমাদের জুলুমে তোমাদের অত্যাচারে মাটি মানুষ কেঁপেছে, ভয়ে ভয়ে কাঁপ শুরু হয়েছে, মানুষের
রক্ত ঝরেছে নাকের পানি চোখের পানি একসাথে হয়ে গেছে দেশ ছেড়ে পালিয়েছে তোমাদের অত্যাচারে সেই অত্যাচারী রাজা বাচ্চাগুলো আজ কোথায় আজকে আমার সামনে এসে একটা বার জবাব দাও ক্ষমতা কার আজকে রাজত্ব কার ও ভাইরা আমার সে আল্লাহর সামনে কোন বাচ্চা যাবে কেউ জবাব দিতে পারবে কোন রাজা যাইতে পারবে একটু কথা কর না কেন যেতে পারবে একজনও দাঁড়াতে পারবে না আর যারা কোরআনের পাখিদেরকে ধরে ধরে মারো কষ্ট দিয়ে জেলখানায় ভরো এই জমিনে ভালো মানুষগুলোকে মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় দিতে চাও তারা একটাবার চোখ বন্ধ করে ভেবে দেখো সেটি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে কেমনে দাঁড়াবে কি কৈফিয়ত দেবে আল্লাহর প্রশ্নের জবাব কি দেবে কথা বলেন কে রাগ করছেন আমার কথায় বুঝতে অসুবিধা হয় হে মুসলমান আজকের গোটা দুনিয়া তাকায় দেখেন নামে মুসলমান কর্মে কি সেই মহাসত্য সামনে পরিষ্কার সেই দিন কোনো অ্যাডভোকেট পাইবা না সুপারিশকারী পাইবা না নেতা পাইবা না দুনিয়া চেয়ারম্যান পাও ডাকলে মেম্বার পাও এমপি পাও সবাইকে ডাকলে পাওয়া যায় বিপদে পড়লে সেই দিন কোন নেতা ধারে কাছে আসবে একজন আসবে একজন নেতা পাওয়া যাবে তিনি হলেন মুহাম্মদ রসুলুল্লাহ ঠিক না ভাই ঠিক সেই নবীর নামে স্লোগান নাই সেই নবীর নেতৃত্বের নামে ঘোষণা নাই সেই নবীর পিছনে লোক নাই লোক আছে মানুষ নামের নেতার পিছনে জালেমদের পিছনে হুস করে পিছনে মত করে পিছনে গাঁজা করে পিছনে অপকর্মের পিছনে অন্যায়ের পিছনে মিথ্যা মামলা দিয়ে যারা মানুষকে ঠকায় তাদের পিছনে লোক স্লোগান দেয় কথা কন আমার কথা রাগ করছেন নাকি শোনেন আজকের দিন এসেছে কথা বলা হে মুসলিম বীর জনতা যারা এখানে বসে আছেন তাদেরকে আজকের সিদ্ধান্ত নিতে হবে কোরআনকে আল্লাহর কিতাব মানেন কিনা জোরে কান কোরআন কার কিতাব দুহাত্র দেখাই তো কারা কারা স্বীকার করি দুহাত্র দেখাই আমার ভাইরা এই কোরআন আছে আমাদের কাছে আজকের এই শ্রোতা যারা হাত তুলছেন কারা আল্লাহকে দেখ শোনেন এই কোরআন শোনার পরে প্রকৃত শ্রোতা চোখে পানি আসবে শুধু দুটো কথা বলবে কয়টা কথা রব্বানা আমানলাম হে রব ঈমান এনেছি যা শুনলাম তা বিশ্বাস করলাম কোরআনের প্রতিটি কথা বিশ্বাস করলাম এই কোরআন ছাড়া আমার জীবনে আর কোনো কিছুই আমি মানব না এক নম্বর সিদ্ধান্ত দুই নম্বরে ফাক্তুবনা মা শাহিদিন হে আল্লাহ দ্বিতীয় কথা বলবেন আল্লাহ এই কোরআনের সমাজ কায়েমের জন্য রাষ্ট্র কায়েমের জন্য যার রক্ত দিয়ে শহীদ হয়ে গেল জীবন দিয়ে শহীদের মিছিলে চলে গেল আল্লাহ আমার নামটা আজকে থেকে ওই শহীদদের তালিকায় শহীদদের দলে আমার নামটা লিখে নাও জোরে বলেন না সুবহানাল্লাহ রাজি আছেন এই কথা বলতে রাজি আছেন দুইটা কথা কোরআনের প্রত্যেকটি কথা মেনে নিলাম প্রতিটি কথা হৃদয় গেঁথে নিলাম আর কোরআনের আজ কায়েমের জন্য রাজপথে লড়াকু সৈনিকের মতো শহীদ কাপেলার দলে শহীদ কাপেলার মিছিলে হাজির হব আমিও শহীদ হব জীবন দেবা কোরআন প্রতিষ্ঠার জন্য রাজি আছেন কারা এই কথা বলতে দু হাত তুলে দেখা রাখবার এটা হলো কোরআনের আজকের আয়াতের জিস্ট দুটো কথা কয়টা আমরা স্বীকার করলাম আজকে কোরআন শোনার পর দুটো কথা বলতে হবে একটা হলো এ টু জেড কোরআন মেনে নিলাম অক্ষর অক্ষরে মানলাম এর বিপরীত চলব না রব্বানা আমান্না কোরআন যা বলেছে আমি তাই করব এর বিপরীত চলতে পারবো না কোরআন মিথ্যা চুরি ডাকাতি চিন্তা হাইজাক মারামারি কাটাকাটি খুনো করে জেনাবিজা সুদঘুষ মদ গাঁদা হারাম করেছে ও ধারে কাছে যাবো না কোরআন আল্লাহ দিন কায়েমের কথা বলেছে দিন কায়েমের কর্মী হয়ে গেল এইটা হবে ইমানদার শ্রোতা আবার ভাইরা বন্ধুরা আমান্না রব্বানা আমান্না
আল্লাহর কাছে যে আমান্না বল রব মানে বলেন রব বলেন রব কে রব মানে কি আইন দাতা বিধান দাতা হুকুম দাতা আপনি কবরে যে মার রব্বকে প্রশ্নের জবাব দেবেন আর তোমার রবকে কি জবাব দেবেন কবরে যখন রাখা হয় বলা হয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে আল্লাহর রাসূলের দলে রেখে গেলাম মাটির নিচে হলো আল্লাহর রাসূলের দল আর উপরে কার দল কথা কোন উপরে কার দল ভালো করে বুঝুন কিন্তু মাটির নিচে আল্লাহর কার দল আল্লাহর রাসূলের দল কবরে আর উপরে শয়তানের দল মানুষের দল দুনিয়ার দল হলো দুইটা হিজবুল্লাহ হিজবুল শয়তান আল্লাহর দল শয়তানের দল কথা বলেন না কেন আর কিছু নাই মাঝখানে কিছু নাই কোরআন মাঝখানে কোনো কথা বলে নাই মাঝখানে যা আছে সব মুনাফিক সব মুনাফিক ঠিক না ভাই ঠিক এখন আপনি কোথায় আছেন জীবন্ত থাকলে আমরা সবাই অমুক সেনা ভয় করি না বুলেট বোমা আর মারা যাওয়ার পর কাফনে কাপড়ে ফেঁসাইয়া আল্লাহর দলে রেখে গেল কথা বলেন জীবন্ত থাকতে দুনিয়ায় থাকতে তুমি পিশাব ফিরে কোনোদিন পানি নাও নাই পাঞ্জাবি টুপিওয়ালা দেখলে তোমার গা চুলকাইছে মাথা নষ্ট হইছে মারা যাওয়ার পরে ওই লোকটারে পিশাব ফেরে কুলুক করে গোসল দেওয়ার আগে ওই দুমাতাল ছিলা এখন তোমারে পবিত্র করবে গোসল দিয়ে হ্যাঁ গোসল পাইছো কোথায় জীবন্ত থাকতে টুপিওয়ালা দাঁড়িয়ে থেকে রাগ হয়েছে মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা মনে বড় জালারে টুপি দাঁড়িওয়ালা এখন মারা যাওয়ার পরে কাফনের কাপড় দিয়ে মাথায় টুপি ভরাই দিচ্ছে কোন লাভ আছে কথা বলেন জীবন্ত থাকতে তুমি লেনিন মাও শেদিং এর দল করেছো আমেরিকার গোলামি করেছো দিল্লির তাবেদারি করেছো রাশিয়া চায়নার গোলামি করেছো এখন মারা যাবার পরে কবরে তুমি কেমন করে রসুলের দলের কর্মী হবে কথা কেন হওয়া যাবে মরার পরে নবীর দলে কর্মী হওয়া যাবে না জীবন্ত থাকতে নবীর দলের কর্মী হও জীবন্ত থাকতে কোরআনের দলের কর্মী হও জীবন্ত থাকতে আল্লাহর দলের কর্মী হও তা না হইলে পরে মরার পরে কাফনের কাপড় দিয়া আর দুই চারটা দশটা বিশটা পঞ্চাশ একশো গরু জবাই করে মরা খানা দিয়াও লাভ হবে না কথা বলেন জীবন্ত থাকতে তুমি কোরআনের পাখি যারকে গ্রেপ্তার করেছ মিথ্যা মামলা দিয়া বিচার করে করে জেল খাটাইছ আর তাদেরকে সাপোর্ট করেছ তারা আলেমদেরকে কষ্ট দেয় তাদের সাপোর্টার ছিলে তুমি এখন মরা যাওয়ার পরে নবীর দলের কর্মী কেমনে হইবা মারা যাওয়ার পরে নবীর দলের কর্মী হওয়া যাবে না জীবন্ত থাকতে নবীর দলের কর্মী হওয়া লাগবে জোরে বলেন ঠিক না ভাই ঠিক কবরে প্রশ্ন হবে মার রব্বুকে তোমার রবকে তোমার রবকে রব মানে আইনদাতা বিধানদাতা হুকুমদাতা দুনিয়ায় আল্লাহর আইন মানো নাই আল্লাহকে রব মানো নাই কবরে গেলে আল্লাহ তোমার রব হতে পারবে না দুনিয়ায় আল্লাহকে আইনদাতা মানো নাই আল্লাহর আইন মানতে বলছি তোমার পছন্দ হয় না কথা বলে না কেন কোরআনের আইন কি অপূর্ণ আছে কম আছে ঘাটতি আছে কথা বলে আছে মা ফররাক্তা ফিল কিতাবি মিন শাই আল্লাহ বলে দুনিয়ার সব আইন আমার কিতাবে ভরা নেই কি এই বান্দা পুস্তকার কোন আইন নেই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি আমার এই আইনি ব্যবস্থাপনাকে পরিপূর্ণ করেছি কে বলেছেন জোরে বলেন না কে আর তুমি বলো না পূর্ণতা নাই পছন্দ হয় না কামত পর্যন্ত যা লাগবে সব আছে ওহে মুসলমান সে কোরআন পছন্দ হয় না কথা বলেন সেই আইন পছন্দ হয় আর আলালাউল খলকল আমরু সৃষ্টিকার ওই যে সিএমএ সাহেব বলছিলেন না অক্সিজেন কার হাইড্রোজেন কার নাইট্রোজেন কার ইলেকট্রন কার মাটি কার আকাশ কার বাতাস কার গাছপালা কার সব আল্লাহর তোমার মাতব্বর কিসের তুমি কেমনে আইন বানাও কোথায় পেছে পা আইন বানে পার কে দিয়েছে হে মুসলমান আল্লাহ বলছে না তোর কোনো পাওয়ার নেই লাইসা লাকা মিনাল আমরি শাইউন একটা আইন বানানোর ক্ষমতা তোরে দেওয়া হয় নাই
তুই আইন বানাতে চাস বিসমিল্লাহ কেড়ে দিয়ে আইন বানাস কথা বলেন না কেন আজকে আল্লাহর নাম কেড়ে দাও আর কবর রাখা সব বিসমিল্লাহ ওয়ালা মিল্লে তুই বিসমিল্লাহ দিয়ে কবর রাখা হবে দুনিয়া জ্যান্ত থাকতে বিসমিল্লাহ কেড়ে দিয়েছো জীবন্ত থাকতে বিসমিল্লাহ কেড়েছো তোমার বিসমিল্লাহ কাটাকে যে সাপোর্ট করেছে কবর রাখার সময় ওই মুসলমানের নামে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলা জায়েজ না আমি এরকম লোক মারা গেলে কবর রাখতে গেলে এই দোয়া পড়ি না আমি আল্লাহই মিথ্যা কথা বলবো না বিসমিল্লাহ বলবো ওর নামে ওর রাখার সময় ও তো বিসমিল্লাহ কাটালো ও বিসমিল্লাহ কাটালো ও নবীর দলে কর্মীকে পিটানালো ও নবীর নায়েবে রাসূল আলেমদেরকে ধরে ধরে মারালো নবীর নায়েবে রাসূল আলেমদেরকে চাকরি খেয়েছে চাকরি থেকে বাদ দিয়েছে মেরেছে মিথ্যা মামলা দিয়া জেল খাটিয়েছে আল্লাহ ওর তোমার দুশমন নবীর দলের দুশমন মরে গেছে যা পর আদা বাটা করে ছেড়ে দাও আমার ভাই বন্ধুরা প্রিয় হাজিরিন শুনেন এই মাটি মানুষকে সাক্ষী রেখে বলে যায় আপনি আমি যদি সজাগ হতে পারি আবার সামনে দাঁড়াতে পারি কোরআনের মূল স্লোগানটা দিতে পারি আল্লাহ যারা শিখিয়েছেন বলবে রব্বানা আমান্না আমান্না মানে হলো পূর্ণ ঈমান আনলাম কোরআন যা বলেছে তাই মেনে নিলাম রসুল যা বলেছে তাই গ্রহণ করলাম আল্লাহ বলে দিয়েছেন মাতাকুম রাসূল ফাকুযুহু ওয়া মানাকুম আনহু ফান্তাহু আল্লাহ রাসূল যা বলেছেন তাই গ্রহণ করো যা করতে নির্দেশ দিয়েছেন তা আমল করো আর যেই কাজ নিষেধ করেছেন তা বর্জন করো আল্লাহ বলে দিয়েছেন ঠিক না ভাই ঠিক ঈমান আনবে সেইভাবে কোরআনের প্রতিটি পাতায় পাতায় অক্ষরে অক্ষরে তোমার ঈমান থাকতে হবে একটি আইন মানবে না তুমি ঈমানদার থাকতে পারবে না যারা আমার দেশে মিরাসের আইনকে সংশোধন করতে চায় মুসলমানের ঘরে জন্ম নিয়া মিরাসের আইন বোঝেন বাবার সম্পদ ছেলে যা পায় মেয়ে তার অর্ধেক পায় এটা সহ্য হয় না ওরা কয় সমান করতে চাই যারা আল্লাহর আইন চেঞ্জ করে সমান করতে চায় ওরা কি করে মুসলমান হয় জোরে বলেন ওরা আল্লাহর বান্দা নয় ওরা শয়তানের গোলাম যারা আমার দেশে ইসলামের বিধান মানে না নিকাহ বিবাহের আইন মানে না যা খুশি তাই করে বিয়ের আগে পেটে বাচ্চা যায় আছে না নাই বিয়ের আগেই বাচ্চা গেছে এখন সাংবাদিকরা ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বেড়ায় ওর বাবা কোন জায়গায় কি খুঁজে বেড়ায় কথা কন লেখেন আছে না নাই আমার দেশের নায়িকা বাচ্চার মা হতে চলেছে কিন্তু বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনুসন্ধান করা হয়েছে ঠিক না ঠিক সাংবাদিকরা টিভি ক্যামেরা ঘুরে ঘুরে বেড়ায় ওর বাবা কোথায় এটা মুসলমান মুসলমানের সমাজ এই ভালো করে শুনে রাগ করছে নাকি আমার কথায় এগুলো মুসলমানের সমাজ ইহুদি নাসারা বেদিনদের সমাজ কিসের মুসলমান আমার দেশের এই সমস্ত নারীরা ইসলামের বিপক্ষে কথা বলে এরা পার্লামেন্ট মেম্বার হয়ে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা কয় কত ভণ্ডামি কত শয়তানি কি রাগ করছেন নাকি সমস্যা হয়েছে কোনো ভালো করে শোনেন বন্ধুরা আমার এই সমাজের যা দেখছেন আল্লাহর কালা কানুন আইন কানুন নিয়ম নীতি বিরোধী অবস্থানে মুসলমানদের মধ্যে শতকরা প্রায় 90 জন শতকরা 90 জন এদেশের আজান হয় মসজিদে 4 লক্ষ মসজিদের মিনারে আজান হয় 4 লক্ষ মসজিদে কোরআন দিয়ে নামাজ হয় আর সেই কোরআন মানতে পারলে কলিজা চলে যায় যেই কোরআন দিয়ে নামাজ হয় যেই কোরআন দিয়ে সাবিরে খতম হয় আল্লাহর কথা এই কোরআন হবে আমরুম সুরা বাইনাহুম সেই কোরআন থাকবে সুরায় কোরআন থাকবে পার্লামেন্টে কোরআন দিয়ে সংসদ চলবে রাজি আছেন কিনা তো হাত তুলে দেখান
শুনেন ভাইরা আমার টেনশনের কারণ নাই ভয়ে ভীতের কারণ নাই এই জমিন হবে ইসলামের জমিন এই জমিন হবে কোরআনের জমিন এই জমিন হবে আল্লাহর জমিন ঠিক না ঠিক এই জমিন হবে আলেমদের জমিন এই জমিন হবে ইসলামের জমিন মধ্যে মুজাহিদদের জমিন আল্লাহে বেশি দিন নয় আর বেশি দিন নয় সেদিন হবে কালেমার পতাকা উড়বে যদি আফগানের মাটিতে আমেরিকার মতন শক্তিকে পরাভূত করে ইসলামের মধ্যে মুজাহিদ যে কালেমার পতাকা উড়াতে পারে আমেরিকা যাদের হাতে হাজার হাজার অ্যাটম বোম ছিল ছিল কি ছিল না যাদের হাতে হাজার হাজার যুদ্ধবিমান ছিল যাদের হাতে হাজার হাজার মারণাস্ত্র ছিল লক্ষ লক্ষ সৈন্য নে তিন লক্ষ সৈন্য আফগানে মাটিতে প্রস্তুত ছিল তারপরেও মাত্র 23,000 মধ্যে মুজাহিদ কালেমা স্লোগান দিয়েছে তাকবীর ধ্বনি দিয়েছে সেই আমেরিকা সেই সিরগালরা শিয়ালের মতো পালিয়ে গেছে কথা কোন ঠিক না ঠিক এই মধ্যে মুজাহিদদের অবদান বন্ধুরা আমার আমার নবী শিখিয়েছেন দুনিয়ার কোন মানুষ শিখায় নাই আমার নবী 10 বছর 27টা জিহাদের সেনাপতি কয়টা জিহাদের সেনাপতি জোরে করেন না কয়টা আর জোরে বলেন কয়টা 27টা জিহাদের সেনাপতি নবী আমার নবীর সাহাবীরা অসংখ্য সাহাবী জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন সেই রক্তের ঘাম রক্ত এবং পানি একাকার হয়ে কালেমার পতাকা উড়েছে আমার নবী মক্কার পূত পবিত্র জমিন ছেড়ে মদিনায় চলে গেছেন কেন গিয়েছেন কোন কারণে কেন তার মক্কা ছাড়তে হয়েছিল কেন সুমাইয়া রক্ত দিতে হয়েছিল কেন নুসাইবা জীবন দিয়েছে কেন আমির হামজা কলিজা দিয়েছে কেন কোন কারণে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য জোরে বলেন আর ওই কাজটা আপনি নাই আমি নাই আমার দেশের কলিজা ফেটে যায় যখন আলেম সমাজ এটা থেকে দূরে থাকতে চায় কলিজা ফেটে যায় রে ভাই ইমাম কারে বলে আলেম কারে বলে কলকাতার কোর্টে 1985 সাল মামলা হয়েছিল কোরআনের বিরুদ্ধে কোরআনকে ব্যান করার জন্য কলকাতার কোর্টে মামলা হলো গোটা পৃথিবী নড়েচড়ে বসেছিল সেই মামলার বিপক্ষে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে 7 জন শহীদ হয়েছিল শীষ মোহাম্মদ সহ আর দিল্লি শাহিমুদ্দিন ইমাম ফতোয়া দিলেন দিনকাল খারাপ সব চুপ করে বাড়ি সুবহানাল্লাহ দেব তসবি তাহলিল করো কি জানেন না জানেন এই ফতোয়া দিছিলেন মিলাদ পড়েছিলেন না দিল্লি শাহিমুদ্দিন খতিব আবদুল্লাহ বুখারী জুমার একটা খুতবা দিচ্ছেন আমাদের ইমামরা তো 12 চন্দ্রের খুতবা দেখি দেখি পড়ি চোখ বন্ধ করেও পড়ি দিনকাল খারাপ বাবা আর করা যাবে কি ইমাম কারে বলে ইমাম কারে বলে আবদুল্লাহ বুখারী বললেন শোনো দিল্লি সরকার এই ভারত 850 বছর আমরা মুসলমানরা শাসন করেছি দেওয়ানে আম দেওয়ানে খাস তাজমহল শিশমহল কুতুব মিনার আমাদের অবদান আমাদের স্মৃতি এই দিল্লি ভারতকে স্বাধীন করতে 63,000 মুসলমান জীবন দিয়েছে সুতরাং এদেশের 20 কোটি মুসলমান আমরা বাস করি আমাদের কলিজা হলো কোরআন হাট হলো কোরআন সেই কোরআনের বিরুদ্ধে যদি তোমার কোর্টে মামলার রায় হয় 20 কোটি মুসলমান মাথায় কাপড়ের কাপড় বেঁধে মাঠে নামবে আবদুল্লাহ বুখারী বললেন ও ভারতের গভর্নমেন্ট তোমার জাস্টিসকে থামাও কলকাতার কোর্টে যেদিন রায় হবে আমি আজকের ঘোষণা দিলাম জুমার খুতবায় কালকের পত্রে পত্রিকায় প্রিন্ট হবে ঘোষণা যাবে 20 কোটি মুসলমান কাপড়ে কাপড় নিয়ে কলকাতায় জমায়েত হবে এক জায়গায় দাঁড়াবে কোরআনের বিরুদ্ধে যদি মামলার রায় হয় জাস্টিসকে বের হতে দেওয়া হবে না তার কণ্ঠনালী ছিঁড়ে মাটির নিচে দাফন করে দেওয়া হবে খুতবা কাকে বলে আমার ভাই বন্ধু একে বলা হয় ইমাম ঠিক না ঠিক জোরে বলেন না কেন আর আমরা মৌরুবীরা আলেম সমাজ ইমামতি চাকরি করি চাটুকারির চাকরি তাবেদারির চাকরি গোলামির চাকরি কমিটি যা বলে তাই শুনতে হয় কি আল্লাহর গোলাম না কমিটির গোলাম আল্লাহর গোলাম না মানুষের গোলাম এই মানুষের গোলামি করার কারণে বাংলাদেশ 40 লক্ষ আলেম হাফেজ আছে 40 লাখ আলেম হাফেজ আল্লাহর আদালতে এরা 1 নম্বর আসামি হবে 1 নম্বর আসামি হবে 4,500 টাকা বেতনে মসজিদ চাকরি করছে হাদিয়া চান্দা তুলে তুলে বিভিন্নভাবে খাইছে 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 আর কি যাক সে কথা তুই চোখ বন্ধ করেছ
মুখ বন্ধ করেছো মানুষের গোলামি করেছো আর ইসলাম কেটে ছেড়ে বাদ দিয়েছে বিসমিল্লাহ কেটেছে আলেমদের নাকালি সুপারি খাওয়াইছে ইসলামের বাণী উঠে যাচ্ছে আর তুমি নিদিদারছে নামাজ পড়ে ইমামত করে হাদিয়ানে জিলিপি খেয়ে ঘুম পড়ো কথা বলেন না জোরে বলেন কোরআনের আলেমরা এই আয়াত থেকে সাবধান কোরআনের আলোচক যারা তাদেরকে কিন্তু আগে আল্লাহ সাইজ করবে ঠিক না ভাই ঠিক সুতরাং আজ সময় এসেছে আমি বলবো 4 লক্ষ মসজিদের মিনার থেকে একটাই আওয়াজ হবে এই বক্তব্যটা ফাকতুব নামা শাহিদিন কোরআন যারা পড়ি যাদের ভিতরে কোরআন আছে ওয়ান্তুম তাত্তুনাল কিতাব আতামুন নাস বিল বিদ্রি ও তাংসাউন আনফুসাকুম ওয়ান্তুম তাত্তুনাল কিতাব ফালা তাকিদুন এই কিতাব পড়ো তোমার অনুধাবন হয় না তোমার বিবেক কি নাড়া দেয় না কোরআনে আলোচনা শুনবে কি মাতে আলোচ করবে সিদ্ধান্ত দুইটা হবে রব্বানা আমান্না হে আল্লাহ এর প্রত্যেকটি কথা হৃদয়ে গেঁথে নিলাম ফাকতুব নামা শাহিদিন আরে কোরআনের আইনকে প্রতিষ্ঠার জন্য রাজপথে লড়াকু সৈনিকের মতো বীর শহীদের মতো রক্ত দিতে চায় জীবন দিতে চায় কারো কাছে মাথা নত করতে চাই না ঠিক না ব্যা ঠিক আমি আলোচনা করছি আমার কোনো দল নাই পাঠি নাই আমি দুনিয়ারে দলাদলি পাটাপাটি কাদা সহজে পছন্দ করি না আমি একটাই কথা বলি আমি আল্লাহর দল করি আমি রসুলের দল করি আমি কোরআনের দল করি কোনো ব্যক্তি মানুষের দল করি না কথা কোন ঠিক নেবে ঠিক এ কোরআন কি কোনো দলীয় কিতাব জোরে বলেন দলীয় কিতাব এই কোরআনে কথা বলার জন্য যদি মার খেতে হয় রাজি আছি না নাই কোরআনুল কারিমের আইন প্রতিষ্ঠার জন্য যদি গ্রেপ্তার হতে হয় রাজি আছেন কিনা যদি জেল খাটতে হয় রাজি আছি মার খেতে হয় রাজি আছি ফাঁসির মন্ত্রে যেতে হয় তাও রাজি আছি আল কোরআনকে পার্লামেন্টে দেখতে চাই কারা কারা আমার সঙ্গে দু হাত তুলে দেখান তো এই যে শেষ কথা ফাকতুব নামা শাহিদিন মানে কি শহীদদের দলভুক্ত হতে চায় বন্ধুরা কোরআনের কথা এতক্ষণ বললাম কেউ কেউ বলে হুজুর রাজনীতি করতেছেন কোরআন কি রাজনৈতিক কিতাব কোরআন কার তবে এর ভিতরে রাজনীতি আছে না নাই আছে না নাই গোটা কোরআন ভরা রাজনীতি কোরআন ছাড়া মানুষের আইন মানে হারাম 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 কথা বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী জাসদ বাসদ অর্কাস পার্টি বেকার পার্টি কল্যাণ পার্টি জাকপা পেরাকপা গণফোরাম বিকল্পধারা এবি পার্টি সিবি পার্টি ভিডিপি গণপরিষদ চরমনা সরসিনা ফুরফুরা আটরি হাটাদারি কানপুরি রংপুরি খানপুরি দিনাজপুরি তৈরিপুরি মির্জাপুরি জৈনপুরি হাকিমপুরি যা আসি দল পার্টি আর পুরি আর পীর কেবলা হুজুর কেবলা জামাত খেলাফত চরমনায় যা আছেন সবাই তো কুয়ার সুবা খাই ঠিক না বে ঠিক কথা বলেন আমরা যদি এই বাংলার আকাশে বাতাসে আমরা দুর্ভিক্ষের ঘন ঘটা দেখতে পাই বাংলার আকাশে বাতাসে আজাব গজবের ঘন ঘটা দেখতে পাই বাংলার বাতাসে চারিপাশে যেন কি যেন নানান তাল ঘেরান পায় আমার ভাইয়েরা সব আজাব গজব অশ্লীলতা ব্যাপনে ঠেকাতে হলে বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে হলে অন্যায় অসত্য জুলুম নির্যাতন বন্ধ করতে হলে যদি নারীর মুখে হাসি ফোটাতে হয় যুবকদেরকে চাকরি দিতে কর্ম দিতে হয় মা বোনদের ইজ্জত নিরাপত্তা দিতে হয় তাহলে আর কোনো কিছু নয় আমরা আল কোরআনকে বাংলার সংবিধান হিসেবে দেখতে চাই কথা বলেন ঠিক না বে ঠিক জোরে বলেন ঠিক কিনা রাজি আছেন কারা কারা দু হাত তুলে আর একবার দেখায় নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো জসকোটে জালো হাইকোর্টে জালো সুপ্রিম কোর্টে জালো ট্রাইব্যুনালে জালো কার আলো বলেছি আমি কিন্তু দলের কথা বলি নাই কার কথা বলছি আল্লাহর কোরআনের কথা বলছি আমার ভাইরা যদি কেউ রাগ করে আমার এই কথায় বুঝবেন তার কলিজা পচা ও দিল কলিজা নাই ও শয়তানের কাছে বন্দুক রেখে দিছে ঠিক না সুতরাং কথা নাই আমি বলবো আমার আলোচনাও শেষ